মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তত উপস্থিত হয়েছে। আজি কেরালা স্টোরি আমি সকলে চাব আহিছো। সিনেমাখনের বিষয়ে বহুতখানি কথা শুনেছিল আর অসমৰ প্রেক্ষাপটত ইয়াক কেনেকৈ চাব পাৰি সেই বিষয়েও অলপ অলপ মনত এটা উৎসুকতা আছে, সেইবাবে আজি আমি সকলে লগ হৈ সিনেমাখন চাব। চক, মই সিনেমা হিচাপতে সিনেমাখন চাব আহিছো আৰু সিনেমাখন চোৱাৰ পিছত মোৰ মনত সিনেমাখন চাই কেনেকুৱা লাগিলে আপোনালোকক ক'ব পাৰি। চক, মই বেলেগ ষ্টেটৰ কথা নাজানো, মই খালি অসমৰ কথা জানো। অসমত খোলা আছে, অসমত সকলোৱে কেৰেলা ষ্টৰি চাব পাৰে, কিন্তু সকলোকে চাব লাগে বুলি মই এপিলটো কৰিম নকৰিম সিনেমাখন চোৱাৰ পিছতহে ক'ব পাৰিম। আমাৰ ইয়াত টেক্স নাইয়ে চিনেমাৰ ওপৰত, আমাৰ ইয়াত এণ্টাৰটেইনমেণ্ট টেক্স আমি কেতিয়াবাই উঠাই দিছোঁ। মই এবাৰ চাই লওঁ, মই চাই পেলাই আপোনালোকক ক'ম। মই জাগাটো মই জানাটো 99% সুখী। মইতো যাকে পাওঁ মইতো 99%ে দেখা পাওঁ। টকা পয়সার কথা নাই, কিন্তু মিলা মিশাটো তো সদাই থাকে। UDFর মানুষের লগতো মোর মিলা মিশা আছে, কংগ্রেসের লগতো মিলা মিশার আছে, টকা পয়সার তো কথা না থাকে। বহু বিবাহ বন্ধর উপর আমি আজি গধূলি বা রাতিপুৱা কমিটিখন গঠন করে দিব। কমিটিখনে তিনি মাহৰ ভিতৰত আমাক ৰিপৰ্ট দিব আৰু ৰিপৰ্ট দিলে মই ভাবোঁ যে বিফৰ 2024 আমি এই কামটো কৰিব পাৰিম। বদৰুদ্দিন আজমলে মোক কিয় সমৰ্থন কৰিব? তেওঁতো বিৰোধী, মই শাসক, গতিকে মোৰ কামত যদি তেওঁ সমৰ্থন কৰে তেতিয়া মানুহে তেওঁক কিয় ভোট দিব? কর্ণাটকের ইলেকশন কর্ণাটকত থাকিব, যি আছে কর্ণাটকের রাইজে ভোট দিছে। এনেকুৱা কোনোবা ইলেকশনত কাবার পজিশন ভাল হয় কাবার পজিশন বেয়া হয় মই তো অসমতে চিন্তা করে আছো। এতিয়া মই যদি কিবা এটা কব খোজো আপুনি মনত দুখ পাব, সেইকাৰণে মোক সেইটো সুধি থাকিব নালাগে। কিবা যদি মই কৈ দিওঁ তেতিয়া আপুনি মনত দুখ পাই যাব। আজিলৈকে মই এটা সৰু কথা কৈ দিছোঁ আপোনাক, মই বিনম্রতাৰে মই এনেকুৱা কথা আজিকালি নকওঁ। মই 2001ৰ পৰা প্ৰতিদিন গোষ্ঠীৰ এটা সমীক্ষাও কাৰেক্ট দেখা নাই, গতিকে মই সেইকাৰণে মই অত্যন্ত বিনম্রতাৰে কোনো অহংকাৰ নোহোৱাকৈ কৈছোঁ, অকল ৰেকৰ্ডৰ ওপৰত কৈছোঁ, ঠিক আছে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর ইতিমধ্যে কেবল কেরালা স্টোরি বুলিয়ে নহয় তেখেতে বহুকিটা কথা মন্তব্য করেছে, কিন্তু যদি আমি তার কেরালা স্টোরি কথা কোথাও তেহতে কৈছে যে সিনেমাখন চাই উঠিহে তেও মন্তব্য করব যে আসলে সিনেমাখনত কি আছে, কিয় কোৱা হৈছে এয়া এক বিজেপি আর আরএসএসর প্রপাগান্ডা বুলি, বা কিয় এই ধরনের এই সিনেমাখনক লৈ বিতর্ক হৈছে চর্চা হৈছে, এই গোটেই কথাখিনিক লৈ তেও সিনেমাখন চোৱাৰ পিছত মন্তব্য করবে বুলি জানাইছে। আর এয়া দেখাইছো ছবিগৃহৰ ভিতৰত প্রবেশ করার দৃশ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহিতে বিজেপির বহু সাংসদ বিধায়ক নেতা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর লগত একেলগে প্রবেশ করেছে সিনেমা চিত্রগৃহত। আর 11:30 পর যেহেতু ছবিখনের দর্শনী আরম্ভ হওয়ার কথা, গতি 11:30 পার হয়ে গেছে, গতি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হল সিটি সেন্টারের PVR সিনেমা হলত। আর এই এতিয়া মুখ্যমন্ত্রী সতীর্থ সহ আগবাড়িছে এই কেরালা স্টোরি, তা কেরালা স্টোরি ছবি উপভোগ করবর কারণে, আর উপভোগ করে ওলাই অহার পিছনে ছবিখনের ওপর আরো অধিক মন্তব্য আগবাব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।